অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সোলার প্যানেল। মোংলা পৌর এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বিদ্যুৎ চাহিদা মেটাতে 2019 সালে ভারতের প্রিমিয়ার সোলার পাওয়ারটেক প্রাইভেট লিমিটেডের অর্থায়নে 2 মেগাওয়াটের একটি ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয়। পরের বছর এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ প্ল্যান্টটির চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে পাঠানো হয়। কিন্তু উৎপাদনের এক বছরের মাথায় কারিগরি ত্রুটি আর লোকবল সংকটে বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম। চুক্তি অনুযায়ী 2 বছর আরও 13 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা থাকলেও তার এর জন্য যে ইনভার্টার ডিসি থেকে এসি যে ইনভার্টার বিদ্যুৎ তৈরি হয় সেটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এটা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। যদি ওটি সচল হয় তাহলে পৌরসভার পানি প্রকল্পের যে বিদ্যুৎ খরচ আছে তা অনেক কমে আসবে। কারিগরিটা হয়েছে ইনভার্টারে, ওটা দেখে যদি আবার চালু করে তাহলে ওরাও লাভবান হবে, কারণ ওদের বিদ্যুৎ বিল কমে যাবে এবং পাশাপাশি আমরাও লাভবান হবো। ট্রিটমেন্ট প্ল্যান্টে তখন আমার বিদ্যুতের বিল দিতে হয়, বিলের কিছুটা সাশ্রয় হয়ে দাঁড়াবে। যখন বিদ্যুৎ থাকবে না তখন আমি বিদ্যুৎ পানি সাপ্লাই দিতে পারবো সহজে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু করতে চীনা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র। মাসে 17-18 লক্ষ টাকা আমরা দিয়ে থাকি পিডিবিকে, এই টাকাটা অনেক সাশ্রয় হবে। সেই কারণে এই প্রকল্পটা চালু হওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা চালানো দরকার সেটা আমরা চালিয়ে যাচ্ছি। সৌর বিদ্যুৎ কেন্দ্রটি সচল হলে বছরে 2 থেকে 2.5 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মোংলা।